বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমবারের মতো পদ্মা ব্রিজে উঠলাম ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে টোল দিয়েছি। এখন টোল 750 টাকা টোল দিয়ে পদ্মা ব্রিজে উঠলাম এই মাত্র। তো সবাই দোয়া করবেন, স্বপ্নের পদ্মা সেতু। এই যে টোল দিলাম 750 টাকা, পদ্মা সেতু টোল মাত্র দিলাম 750 টাকা। গেলাম ইনশাআল্লাহ পদ্মা সেতুতে। ইসমাইল ভাই প্রথমবার পদ্মা ব্রিজে উঠলো, পিছনে আছে লিমন ভাই, লিমন ভাই আছে আমাদের পিছনে, একটা গাড়ি আছে আমাদের মাসুদ ভাইয়ের গাড়িটা পিছনে আছে। আমি আমি নিজে মোহাম্মদ আনারুল আজিম প্রথমবারের মতো পদ্মা ব্রিজে উঠতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আল্লাহ সুবহান তাআলা আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, উঠার জন্য যে তৌফিক দান করছে এই জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকার শেখ হাসিনা এই সুন্দর বহুমুখী সেতু করছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। সবাই আসবেন ঘুরতে দেখতে, সবার খুব ভালো লাগবে। আমি প্রথমবার আসছি আমার ভাই বন্ধুদের সঙ্গে, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমার বাচ্চা ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরে যাবো যদি আল্লাহ সুবহান তাআলা তৌফিক দান করেন। খুবই সুন্দর ব্রিজ। আমরা এরকম ব্রিজ দেখেছি মুম্বাইতে, ইস্ট মুম্বাই থেকে ওয়েস্ট মুম্বাই যখন যাই তখন এরকম ব্রিজ দেখেছি। আমরা মুম্বাইতে দেখেছিলাম এরকম ব্রিজ, এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যেতে, ওল্ড এবং নিউ মুম্বাইতে যাওয়ার পথে আমরা এরকম ব্রিজ পেয়েছি। সাগরের উপরে ছিল সেটা, সেটা আরব সাগরের উপর দিয়ে ব্রিজটা ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশেও যা হয়েছে এত সুন্দর, আমরা এখন মনে হচ্ছে যে গরিব কান্ট্রি হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো ইউরোপের কোন দেশের মধ্যে আছি, বাস করতেছি। এখানে উঠলে মনটা এরকমই লাগতেছে। খুবই সুন্দর সেতু রয়েছে। বাংলাদেশের জনগণের নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু করা, হ্যাঁ সরকার যে উদ্যোগ নিয়েছে খুব সুন্দর কাজ করেছে, অনেক বাধা অতিক্রম করে জল্পনা কল্পনা পেরিয়ে ইনশাআল্লাহ স্বপ্নের পদ্মা সেতু কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। গত দুদিন আগে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, আজকে হলো তৃতীয় দিন। আজকে এই 28 তারিখ না আজকে, হ্যাঁ 28শে জুন, 28শে জুন 2022 পদ্মা সেতুতে আমরা ইনশাআল্লাহ উঠলাম আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা আজমি আসবি, তোমরাও টেনশন করবে না ইনশাআল্লাহ, বাবা তোমাদেরকে নিয়েও পদ্মা সেতু আমরা ভ্রমণ করতে আসবো ইনশাআল্লাহ। আবার একটু দেখি মাসুদ ভাই কই, মাসুদ ভাই গাড়ি মাসুদ ভাই উনি অনেক পেছনে পড়ে গেছে, আস্তে আস্তে যতটুকু লাগে না অসুবিধা নাই। এটা কি মাসুদ ভাইয়ের গাড়ি নাকি? না মাসুদ ভাই না, বিশাল বড়, বিশাল বড়, 10 কিলো সেতু। আর যেখানে উঠলাম সেতু উঠার জায়গা থেকে নামার জায়গা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ এত বড় সেতু বাংলাদেশে এটাই ফার্স্ট, হয়তো ভবিষ্যতে আরো নদীগুলো যদি সরকার অধিগ্রহণ করে শাসন করে ইনশাআল্লাহ ব্রিজ ব্যবস্থা করে দেয়। এখন থেকে ইনশাআল্লাহ যে প্রযুক্তি আমাদের এখানে আসছে সামনের দিকে সবগুলোই হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় পদ্মা সেতু হওয়ার সম্ভাবনা আছে, ওটাও এরকম বিশাল হবে, চাঁদপুর দিয়ে তো একটা ব্রিজ হচ্ছে।
সেটারও ইয়া নিয়ে নিছে জাইকা প্রস্তাব করছে দ্বিতীয় পদ্মা সেতু চান্দি মুসা তো হ্যাঁ আমাদের মাসুদ ভাই আছে চান্দি মুসা পিছনে আছে মাসুদ ভাইয়ের গাড়ির সামনে মাসুদ ভাইয়ের গাড়ির সামনে বসার জন্য চান্দি মুসা উঠছে না এটা তো এটা না তো মনে হয় করলা এটা না এটা এক্স করলা এটা না আমি আনোয়ার আজিম আবারও একটু দেখাই আমি হতভাগাকে স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা জানি না এটা হলো আমার পাইলট ইসমাইল হোসেন আর লিমন ভাই আছে লিমন ভাই আজিমের গাড়িতে করে যাচ্ছি নতুন গাড়ি নতুন অভিজ্ঞতা নতুন ব্রিজে উঠলাম ভালো লাগছে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সুন্দরভাবে আবার ব্রিজ পার হয়ে এসে আমাদের গন্তব্যে সুন্দর মতো পৌঁছাই যেতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পেশে তৌফিক দান করে ক্লাস উঠাই দিই গাড়ির ভিতরে ঢুকে গেলাম আসতেছে এটা মাসুদ ভাইটা আচ্ছা আমাদের মাসুদ ভাই গাড়িটা পেছনে আছে ভাইয়া ইয়ে দিয়ে দেন রুম লাইট দিয়ে দেন এলে হবে এই তো লিমন ভাইকে দেখা যাচ্ছে এবারে ক্লিয়ার ভাবে আমাকে আনোয়ার আজিম স্বপ্নের পদ্মা সেতু আস্তে আস্তে করে পার হয়ে যাচ্ছি স্বপ্নের পদ্মা সেতু অনেক স্পিডে গাড়ি চলতেছে আমরা অবশ্য আস্তে আস্তে স্লো মোশনে যাচ্ছি অলরেডি প্রায় 3-4 কিলোর মতো পার হয়ে গেছি ওই পাশে পার দেখা যাচ্ছে জাজিরা জাজিরা এলাকা দেখা যাচ্ছে জাজিরা স্টেশন পাশের যে রাস্তাটা এলিভেটেড রাস্তা এর পাশ দিয়ে একটা রাস্তা আসছে আমরা এখন স্লো মোশনে নামতেছি ব্রিজ শেষ করলাম নদী পথ শেষ করে আমরা একেবারে শেষ ইউটার্ন যেখানে নিচ্ছে ওখানে চলে আসছি আলহামদুলিল্লাহ আবু মুসা চান্দিসুল্লাহ মাসুদ ভাইয়ের গাড়িতে বসছে যার কারণে আমাকে আর লিমন ভাইকে আমাদেরকে এখানে রেখে চলে গেছে আমার গাড়িতে করে আসছে ও যখন একটু সুবিধা পাইছে যে মাসুদ ভাইয়ের গাড়িতে সামনে বসা যাবে হ্যাঁ হ্যাঁ এটা পিছে পিছে যান
এই যে সামনে একটা আমাদের মাসুদ ভাইয়ের গাড়ি, বামে চলুন। হ্যাঁ বামে চলুন, ডানে কে ব্রিজের ইন্ডিকেটর দেওয়া, বামে চলুন। বামে যেতে হবে না তে যে ডানে যেগুলো গেল কোন দিকে যাব কি জানি এখন। বামে চলুন কেন লিখলো, না আসলে তো বোঝাই যায় না হঠাৎ করে প্রথম না দেখি চলুন। এটা কি জন্য দিল আর বামে চলুন তো সবই নতুন হেন পা, আমি তো কেবল নাই লোক নাই, এর লোক থাকার কথা না, লোক না থাকার বুঝব না কোনটা বামে কই আর ডানে। না আমার কাছে মনে হচ্ছে যে এখান দিয়ে বামে দিক ঘোরা যাবে। আচ্ছা দেখা যাক মাসুদ ভাই কি সিদ্ধান্ত নেয়, মাসুদ ভাই সিদ্ধান্ত অনুযায়ী আমরাও নিব। হ্যাঁ বামে যাচ্ছে মাসুদ ভাই, চলেন আমরাও যাই। আমাদের সামনের গাড়ি যাচ্ছে একটা মাসুদ ভাই, মাসুদ ভাই যে ডিসিশন নিছে আমরাও সেটা নিব ইনশাল্লাহ। সেখানে আর্মিরে জিজ্ঞেস করলে হবে আর্মি কি বলে। না না উড়ে ফেলান তাহলে, আমরা এখান দিয়ে ইউটার নিছি, ইউটার নিয়ে গাড়ি ঘুরাইলাম। রাস্তাঘাট খুবই সুন্দর, মাসুদ ভাইয়ের গাড়ি সামনে, এই ইউটার নিয়ে ঘুরে আসতে হবে আবার। আমরা এখন জাজিরাতে আছি, পদ্মা ব্রিজ পার হয়ে এখন যেখানে পার হচ্ছি এই জায়গাটা হলো জাজিরা। জাজিরা দিয়ে আমরা ইউটার নিয়ে ঘুরে আবার আমরা পদ্মা সেতুতে উঠবো। হ্যাঁ এখন আমরা একটা এই জায়গাটা অবশ্য লাইটিং শো নাই, তো এখানে হয়তো বা ভবিষ্যতে হয়ে যাবে, এদিক দিয়ে আমরা হয়তো আবার ঘুরবো। শরীয়তপুরের ভাঙার রাস্তা এটা, শরীয়তপুর ভাঙার রাস্তা, অর্থাৎ আমরা এখান দিয়ে আবার ইউটার নিতে হবে। দাঁড়ান এখানে দাঁড়াইছে।